সকাল 6টা বাজে, দেরি করেছি, আইগুলো তাড়াতাড়ি বাস ধরার জন্য বাস স্টেশন যাচ্ছি, এখন বাস স্ট্যান্ড যাচ্ছি, এখন ফাইনালি বাসে চেপে গেছি। আর বাসে চাপার পর আমি একটু ভাবলাম যে বাইরের দিকে ভিউটা আপনাদেরকে একটু দেখে দিই, দেখুন কুয়াশায় ভরা, কিন্তু ঠিক আছে, এখন তাও সকাল হয়নি অতটা। আর এইদিকে দেখুন কিছু লোক বসে আছে, বাকি পুরো বাসটা প্রায় খালি। আগে সবথেকে বেস্ট পার্ট হচ্ছে, আগে সূর্য উঠেছে, কিন্তু সবথেকে ওয়েস্ট পার্ট হচ্ছে যে এত সকালে, শীতকালে কেউ সাধারণত মানে খাবার দোকান খুলে না, তো খালি পেটে যেতে হচ্ছে, আর কী করার। মানে সেই আরও এখনও 2.5 কিলোমিটার এখন যেতে হবে হেঁটে হেঁটে, সকাল হাঁটা হয়ে যাচ্ছে, ক্যাম্পে দেখা হচ্ছে। 4টা ইডলি ছিল, 20 টাকা নিল, কিন্তু ঠিক আছে, পেট তো ভরে গেলাম তো। লাকিলি একটা ইডলি দোকান পেলাম, কালকে কিন্তু ইডলি দোকানটা ছিল না, আজকে ছিল, তো ইডলি খেয়ে নিলাম। এবার ক্যাম্পে চাইকে ক্যাম্পের প্র্যাকটিস আছে, মোটামুটি প্রচুর ছিল, তবে স্যার যদি অ্যালাউ করে ভালো তাহলে ভিডিও করবো, নাহলে যদি পারি তো নিজের ব্যাটিংয়ে ভিডিও যতটা পারবো করবো, যদি না করতে চাই তাহলে আলাদা হতো আর কি। চলে এসেছি এখন বন্ধ করছি। স্যাডলি আজকে ক্যাম্পের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি, তো যখন ক্যাম্প শেষ হয়েছে তারপর ঘুরে আসার সময় একটা ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রাস্তার দিকে বাস ধরতে যাচ্ছি। বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের এইখানে শর্ট পিচের যে টিমটা আছে তার নতুন জার্সি দেখতে কেমন, একদম পরে আছে ড্রিম ইলেভেন আকাশ, শর্টটা দেখুন, ওই দেখুন, ও দেখছেন লেজেন্ড প্লেয়ার উড়ে উড়ে বল ধরে রইল, এখনই আমার ছোট ভাইয়ের উপর লেগে যেত যা মারলো, বড় করছে আগে পেছনে পেয়ে যেত। আরে দেখুন এই জার্সিটা মুম্বাই থেকে এসছে, মানে যে কাপড়টা এটা মুম্বাই থেকে ইম্পোর্ট। তো এই জার্সি যে রোল নাম্বার এটা হচ্ছে গার্লফ্রেন্ডের রোল নাম্বার, যেটা আমি জানলাম আমার একটা বন্ধু বলবে। এলাগুলো এখানে একটা লেজেন্ডারি ক্যারেক্টার না, এই নাম্বারটা দেখাচ্ছি দেখছেন, ছেলেটাও লেজেন্ড আর তার গার্লফ্রেন্ডটাও লেজেন্ড, বাচ্চা বাচ্চাটা খেলতেছে তিনটা, ওই দেখুন তো তাকিয়ে আছে, একজন তো পুরো হাত জোড়ো বাইরে বাইরে হয়, একজন পুরো এখানে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে, চেষ্টা তো করছে বাচ্চাটা, বাচ্চাটা বল করছে, বাচ্চাটা ব্যাট করছে, এই লে ওর মতোই তো করবে, আর ইয়ার মতো ব্যাট করবে, হ্যাঁ এট ভাই ছেড়াটা ব্যাটটালেই টানতে হচ্ছে, ছেড়া দিয়ে ব্যাটটা লম্বাবে, এই ছেড়াটা ম্যাচটা টানলো কিন্তু হলো নি আর। সাবাস বেটে ড্রিম ইলেভেন, জীবনটাই সাইকেলিং, এখন সাইকেলিং সাইকেলিং অ্যান্ড সাইকেলিং, ভালো রাস্তা পেয়েছি যার দিকে ঘুরে বেড়াচ্ছি এখন, দেখুন চাপি নিয়ে যাচ্ছে আরেকজন, এদিকে এত সুন্দর ভিউ হয়েছে, ঘুরে মজা আছে, ড্রেস এয়ার তার সাথে